নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার সন্ধ্যাবেলা মেয়েকে একটু নিয়ে বসেছি পড়াতে। মেয়ের বাবা সারাদিন কাজ করার পরে একটু পড়াতে বসতে বলতে তার নিজের জন্য সময় কোথায়, একটু কাজে আবারও বেরিয়েছে। তাই বাধ্য হয়ে আমি সব কিছু রান্নাবান্না করে আমি বসালাম। যদিও আমি ওকে পড়াই, প্রায় ছোট থেকেই আমিই পড়াচ্ছি। আমাদের জীবনে মায়েদের গুরুত্বটাই অনেক। মাঝে মাঝে মনে হয় ঈশ্বর আমাদের দুটো হাত না দিয়ে বোধহয় চারটা হাত দিলেই ভালো হতো। আমি মেয়েকে পড়ানোর সময় কাজ খুঁজতে থাকি যে ওকে পড়ানোও হবে, আমি কোন কাজটা করতে পারবো। এই যে এত পোশাক নিয়ে বসেছি, কখনো কখনো বা সেলাই করি, যখন যেটা সুবিধা হয় সেটাই করি। তবে হ্যাঁ, ওর পড়ার ফাঁকে ওকে যতটা সময় দেওয়া সম্ভব ততটা দিই। এই যে ও এখন লিখছে, তাই আমি টুকটুক করে আমার কাজগুলো করছি, ওর দিকে দেখছি। আমার যতটা সম্ভব ওকে আমি দেওয়ার চেষ্টা করি। এই কাজগুলোও তো আমাকে করতে হবে, তবুও যেন সময় কুলোতে পারি না, সময়ে হয়ে ওঠে না। এক একদিন এতটা পড়াতে দেরি হয়ে যায়, কখনো কখনো 8:30 বেজে যায়, 9:00 কোনো দিনও হয় না, 8:30-টার মধ্যে বসে যায়। তবে স্কুলের এইটুকুনি ছোটো বাচ্চার প্রায় 6টা বই, ডেলি 6টা বই পড়ানো, রেডি করে ওকে স্কুলে পাঠানো একটু চাপের হয়। যতদিন পারবো ওকে পড়িয়ে যাব। হ্যাঁ, টিচার দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় ছোটোবেলাটা মায়ের কাছে বেশি ও আমি যতটা বুঝতে পারবো অন্য কেউ হয়তো অতটা পারবে না। হ্যাঁ, যাদের সময় নেই তাদের আলাদা কথা। আমি যখন হাই স্কুলে পড়তাম, আমাদের একজন ইংলিশের টিচার ছিলেন, উনি বলতেন ওনার মা রান্না করতো, ওনাকে এক সাইডে পড়াতো। তবুও তো ওনার ছেলে মানুষ হয়েছে, আজ এখন চাকরি করছে। উনি অনেক গল্প করতেন, শুধু যে পড়াতেন না, এরকম নানান ধরনের গল্প করতেন। উনি অনেক রোগা ছিলেন, অনেকে হাসাহাসি করলে ওনার মা ওনাকে বোঝাতো। আমার মেয়েকেও ও একদম একটুতেই রেগে যায়, কিন্তু একটু বুঝিয়ে বললে, ও রেগে থাকলেও ভালো করে বুঝিয়ে বললে ও ঠিক বুঝে যায়। তাই মনে হয় আমি যতটা বুঝতে পারি অন্য কেউ হয়তো ততটা বুঝতে পারবে না। হয়তো বোঝাতে অনেকেই আমার মতো বোঝাতে পারবে না, আমি মনে করি এটা। এবার জানি না পরে কী হবে। এদিকে আমার টুকটুক করে একটু একটু কাজ করে নিচ্ছি। আমি এখন সব কিছু লেখা হয়ে গেছে, এখন ওদের হাফ ইয়ারলি এক্সামিনেশন হবে, তাই স্কুলেও ঠিক মতো সাবজেক্ট এগোচ্ছে না। আমার একটু সুবিধাই হয়েছে এইসব কাজগুলো করতে। ওকে একটা পড়া দিয়ে দিলাম, ও সেটাকে করছে, আমি লিখে দিলে ও এখন আমি ওকে এরম স্লেট পেন্সিলেই প্র্যাকটিস করে। খাতা পেন্সিল স্কুলে ব্যবহার হয়, কিন্তু স্লেট পেন্সিল আমার মনে হয় খুব বেশি কমফোর্টেবল। যদিও খাতাতেও খুব একটা ভালোই লিখতে পারে, কিন্তু এতেও টুক করে মুছে দিতে পারে, এখনও রেজাল্টটা ঠিক মতো ধরে মুছতে পারে না। তাই আমি ওকে যখনই প্র্যাকটিস করে, স্কুলের পড়া হোক যাই হোক, খাতাতেও করাই, কিন্তু বেশিরভাগটা স্লেটে করাই। আস্তে আস্তে ছাড়াতে হবে, হাতের যত প্র্যাকটিস বাড়বে। যেহেতু হাফ ইয়ারলি এক্সামিনেশন, তাই এক্সাম আছে, তাই খাতাতে করালে আমার মনে ভালো হতো। এবার থেকে মনে হচ্ছে খাতাতেই করাতে হবে। তাই এখন পড়াশোনা হয়ে যাওয়ার পরেই একটু নিজের মতো করে সময় কাটাচ্ছে, ছবি আঁকছে, কৃষক ফুল আঁকছে, বলে মা আমি শিখে এসেছি। আপনারা কারা কারা আপনাদের মায়ের কাছে পড়তে বসতেন এইভাবে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি এরম ছোট্ট ব্লগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।